বাবা সেই সন্তানকে কোলে হাতে নিয়ে আসে, তাকে আইসি তো নেওয়া নিতে দেওয়া হচ্ছে না। বাবা কান্না করতেছে যে আমার সন্তান আমার হাতে মারা যাবে। ক্যান্টনমেন্টে নিয়ে এসে ওই অপারেশনে যে সকল সৈনিকরা ছিল তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে এসে ক্লোজ অ্যারেস্টে রেখে এক মাস মানসিক অত্যাচার করেছে, যেখানে সেই অফিসার অস্ত্র উদ্ধার করেছে, সন্ত্রাসী গোষ্ঠীকে নিউট্রালাইজ করেছে, যেখানে তাকে পুরস্কৃত করার কথা সেখানে তাকে মানসিক টর্চারের মধ্যে রাখা হয়েছে। এবং পরবর্তী সময় একটা সময় তার ছোটোখাটো ভুল, আমরা তো ভুল করতেই পারি, মানুষ ভুলের উদ্ধ না, আমি একটু আগে বলেছি, সেই অফিসারের ছোটোখাটো ভুলগুলোকে বৃহৎ আকারে জনৈক ব্যক্তি, অমুক ব্যক্তি, জনৈক মহিলা, জনৈক বাজারে সেই অফিসার এই ইনসিডেন্ট ঘটিয়েছে। এভাবে তার একটা অফিসারকে যখন প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা এবং বিভিন্ন জায়গায় হিউমিলিয়েশন করা হয়, সেই অফিসার একটা সময় চাকরি ছেড়ে চলে আসে। চলে আসার পর পরবর্তী সময় অফিসার একটা ছোট্ট একটা ঘটনা শুনুন, কি পরিমাণ আমাদের সাথে ওই অফিসারের সাথে বৈষম্য করা হয়েছে। সেই অফিসার নিউবর্ন বেবি সিএমএইচে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পর বেবি সিক ছিল, তাকে নেওয়া হয়েছিল আইসিইউতে, নেওয়ার প্রয়োজন ছিল। বাবা সেই সন্তানকে কোলে হাতে নিয়ে আসে, তাকে আইসিইউতে নেওয়া নিতে দেওয়া হচ্ছে না, কারণ সেই অফিসার করোয়াল, সেই বা নতুন নিউবর্ন বেবি করোয়াল লিস্টেড না। বাবা কান্না করতেছে যে আমার সন্তান আমার হাতে মারা যাবে। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হলো বাবা ছেলের লাশ বাবার কাঁধে, সে ভারী বস্তু নিয়ে সেই অফিসার দাঁড়িয়ে আছে। ওই অফিসার আরেকটা নিউবর্ন আরেকটা বেবি ছিল, সে একটু 4-5 বছর একটু বয়স হয়েছে। সেই অফিসার প্রতিদিন যখন সকালবেলা তার মা যখন অফিসে যায়, সেই বাচ্চা বলে, বাবা তুমি কবে ইউনিফর্ম পরবা, বাবা আমাকে একটা ইউনিফর্ম বানিয়ে দাও, আমি তোমার সাথে অফিসে যাব। এই অবুঝ শিশুর সে অবুঝ প্রশ্ন উত্তর কে দিবে?